উন্নত জীবন ও ভালো বেতনের চাকরির প্রলোভনে নিজ দেশ ছেড়ে মানুষের সাগর মহাসাগর পাড়ি দেওয়ার খবর নতুন কিছু নয়। এক্ষেত্রে অধিকাংশের আগ্রহের কেন্দ্রবিন্দু মধ্যপ্রাচ্য, ইউরোপ কিংবা আফ্রিকা, যার শিকার নিম্নবিত্ত, অশিক্ষিত কিংবা স্বল্প শিক্ষিত মানুষ। অভিবাসনের প্রতি মানুষের আগ্রহের পেছনে নানা কারণ থাকলেও সম্প্রতি উঠে এসেছে জলবায়ু পরিবর্তনের বিষয়টি। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা ইউএনওডিসির গ্লোবাল ট্রাফিকিং অন পার্সনস রিপোর্ট 2022 শীর্ষক প্রতিবেদনে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিপর্যয় এবং মানব পাচারের মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায়। বৃহস্পতিবার রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে বৈশ্বিক এই প্রতিবেদনটি তুলে ধরা হয়, যেখানে বলা হয় আগের বছরের তুলনায় 2020 সালে বিশ্বব্যাপী মানব পাচারের জন্য দোষী সাব্যস্তের সংখ্যা 27% কমেছে, দক্ষিণ এশিয়ায় কমেছে 56%। এছাড়াও 2020 সালে বিশ্বব্যাপী নিম্ন ও মাঝারি আয়ের দেশগুলোতে মানব পাচার অপরাধ শনাক্তের হার কমেছে 11%। মানব পাচার বন্ধে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী দেশগুলোকে একত্রে কাজ করা উচিত। মানব পাচারকারীদের শনাক্তকরণ ও শাস্তি নিশ্চিতে প্রযুক্তিগত দিক দিয়েও সবাইকে আরও উন্নত হতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ মানব পাচারের সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশ এই পরিণতির শিকার, আর তাই এ বিষয়ে আরও সচেতনতার বিকল্প নেই। অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান বলেন, মানব পাচার ও সীমান্ত অপরাধ বন্ধ খুব জটিল বিষয় হলেও বাংলাদেশ সরকার তার শক্তিশালী আইনি কাঠামোর মাধ্যমে প্রতিহতের সব চেষ্টা করছে। মানব পাচার রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় সবথেকে জরুরি। মানব পাচারকারীরা যৌন নিপীড়নের পাশাপাশি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করছে, এটা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত। 2017 থেকে 2020 সাল পর্যন্ত বিশ্বের 141টি দেশের সংগ্রহিত তথ্য উপাত্তের উপর ভিত্তি করে মানব পাচার বিষয়ক এই প্রতিবেদন তৈরি করেছে ইউএনওডিসি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।